আগামী ডিসেম্বর থেকে গ্রাহকরা 4G সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে সব মোবাইল অপারেটরই গ্রাহকদের কাছে 4G সুবিধা পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে। এটা বাস্তবায়ন হলে রাষ্ট্র বছরে 11,000 কোটি টাকা রাজস্ব পাবে বলেও জানান তিনি। এ সময় টেলিটকের নেটওয়ার্ক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেটওয়ার্ক উন্নয়নের জন্য পাশ হওয়া অর্থ না পাওয়ায় এখনও এ খাতে উন্নতি করতে পারছে না টেলিটক।